लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। शमशेरगंज में सड़क पर चल रहे लोगों के बीच चाय और घुंडी कपड़े बांटकर सांकेतिक विरोध या सांकेतिक विरोध सभा प्रखंड युवा कांग्रेस द्वारा गुरुवार दोपहर शमशेरगंज के पुराने डाक बंगला चौराहे पर BDO कार्यालय गेट के सामने आयोजित की गई। उल्लेखनीय है कि कुछ दिन पहले उत्कर्ष बांग्ला मंच पर भाषण देते हुए माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने पूजा मंडप के सामने मुरी या चाय को 1,000 रुपए में बेचने का सुझाव दिया था और इसके विरोध में प्रखंड युवा कांग्रेस ने सांकेतिक विरोध सभा आयोजित की। सांकेतिक विरोध कार्यक्रम में रतन सिंह रॉय की रिपोर्ट में शमशेरगंज प्रखंड अध्यक्ष इमाम हुसैन, प्रखंड युवा कांग्रेस अध्यक्ष मुस्तफिजुर रहमान धुलिया, नगर अध्यक्ष बबलू मंडल, पूर्व युवा नेता नसीम अख्तर, प्रखंड कांग्रेस प्रवक्ता बाबर अली और मुर्शिदाबाद के अन्य नेता मौजूद थे। बांग्लार मुख्यमंत्री गार्जियन अभिभावक বাংলা শিক্ষিত সমাজকে নিয়ে যিনি যেভাবে তিনি ছিনিমিনি খেলছেন এবং কয়েকদিন আগে উৎকর্ষ বাংলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে বাংলা শিক্ষিত ছেলেরা যারা আচর তারা চাকরি চেয়েও না, তারা মায়ের কাছ থেকে 1,000 টাকা নিয়ে পুজো প্যান্ডেলে আগাদিকে ঘুগনি চপ বেগনি এবং চায়ের দোকান করো, তাতে তোমাদের কর্মসংস্থান হয়ে যাবে। আমাদের কথা হলো কোনটা শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে আগে এবং শিক্ষিত সমাজের কে নিয়ে যে বাংলা মুখ্যমন্ত্রীর যে অবহেলা এবং লাঞ্ছনাপূর্ণ যে বক্তব্য তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। তারই জন্য আজকে আমাদের এই কর্মসূচি, প্রতীকী প্রতিবাদ। বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার আমরা প্রতিবাদে আজকের এই কর্মসূচি গ্রহণ করলাম। বাংলার মুখ্যমন্ত্রীর আজকে যেভাবে শিক্ষিত সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে এবং তাদের পিসি ভাইপো এবং তাদের নেতা মন্ত্রীদের আজকে বাংলো বানিয়ে দিয়ে গোটা রাজ্যটাকে চোরের আস্তানে ভরে দিয়ে আজকে তিনি যেভাবে শিক্ষিত বেকারদেরকে পরামর্শ দিচ্ছেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট। আমরা বিগত দিনে মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মূল্যহীন ভাষণ শিক্ষিত যুবকদের প্রতি, তারই প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি। কে কে উপস্থিত ছিল আজ? আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার যুব কংগ্রেসের পদপ্রার্থী এবং শামসেরগঞ্জের যুব কংগ্রেস সভাপতি ও ব্লক সভাপতি ও শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস নেতৃত্ব। মূলত কী বার্তা দিতে চাইছেন এই প্রতীকী সভা থেকে? আজকের প্রতীকী কর্মসূচি প্রতিবাদ সভায় একটাই বার্তা দিব যে শিক্ষিত যুবকদের চাকরি রুটি রোজগারের জন্য তৃণমূল সরকারের অবসর নিশ্চিত, তাই সমগ্র বাংলার শিক্ষিত যুব সমাজকে একসাথে এগিয়ে এসে জাতীয় কংগ্রেসের প্রতীক নিয়ে লড়াই করতে এবং আগামী দিনে আশা রাখব যে জাতীয় কংগ্রেস বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে শিক্ষিত যুবকদের চাকরির জন্য লড়াই এবং তাদের জন্য লড়াইয়ে সবসময় সামিল হবেন এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম নাসিম আক্তার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ইউথ যুব কংগ্রেস শামসেরগঞ্জ।